লজ্জা নয়, জানতে হবে। তো অনেকে আমাদের কাছে জানতে চান কীভাবে স্ত্রীর সঙ্গে অধিক সময় সহবাস করা যায়। তো এই কথাটা খারাপ লাগলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা স্বামী স্ত্রীর সংসার একমাত্র টিকে আছে স্বামী স্ত্রীর মধুর মিলনের কারণে। যদি আমার আলোচনার মাধ্যমে আপনারা সামান্য পরিমাণ উপকৃত হন, তাহলে আমার সার্থকতা। এই জন্য আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়ি মূল আলোচনা শুরু করি। তো আজকে আমার আলোচনাটি হচ্ছে অধিক সময় ধরে কীভাবে সহবাস করবে। তো স্বামী স্ত্রী পবিত্র মিলনের মাধ্যমে সুখ লাভ করে ইসলামের স্বামী স্ত্রী মিলনকে বেহেস্তের সুখের সাথে তুলনা করা হয়েছে। তো বৈজ্ঞানিকভাবে ও প্রমাণিত যে অধিক সময় যাবত যৌন মিলন অত্যন্ত সুখের, তবে এ অনন্ত তখনই মাটি হয়ে যায় যখন দ্রুত বীর্যপাত হয়ে যায়। তো আমাদের আজকের পোস্টটি তাদের জন্য যারা অধিক সময় ধরে মিলন করতে পারেন না। অধিক সময় ধরে যৌন মিলন করার আপনার ডক্টর তিনটি পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেব। তো মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয়। তো যে কোনো পুরুষ বয়সের সাথে সহবাসের নানাবিধ উপায় শিখে থাকে। তো এখানে বলে রাখতে চাই, 25 বছরের কম বয়সী পুরুষ বা সাধারণ অধিক সময় নিয়ে সহবাস করতে পারছে না, তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত এবং উত্তপ্ত হতে পারে। তো 25-এর পর বয়স যত বাড়বে সহবাসের পুরুষ ততই অধিক সময় নেবে। কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত বা ইরেকশন হওয়ার ব্যবধান বাড়তে থাকে। তাছাড়া এক নারী কিংবা এক পুরুষের সাথে বারবার সহবাস করলে যৌন মিলনের অধিক সময় দেওয়া যায় এবং এই সহবাসে বেশি তৃপ্তি পাওয়া যায়। কারণ স্বরূপ নিয়মিত সহবাসে একে অপরের শরীর এবং ভালো লাগা মন্দ লাগা পছন্দ সহ আসন ভঙ্গি সুখ দেওয়া নেওয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে। তো উল্লেখ্য যারা বলেন এক তরকারি দিয়ে প্রতিদিন খেতে ভালো লাগে না, তারা তাই পর নারী বুকের লালসা তাদেরকে অনুরোধ করছে, দয়া করে মিথ্যাচার করবেন না এবং যুক্তিভিত্তিহীন। তো পরকে আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে মাত্র কয়েক মিনিটের কাম্য যাতনা নিবারণের জন্য। আজীবনের সম্পর্কে অবিশ্বাসের কালো দাগ লাগবে কেন? তো অবিবাহিত ভাই ও বোনেরা, আপনাদের কি অতটা বড় বুকের পাটা আছে? যদি বিয়ের পর আপনি জানেন যে আপনার স্ত্রী সতী নয়, তখন তার সাথে বাকি জীবন কাটাবেন, তাহলে কেন শুধু শুধু বিবাহ পূর্ব সহবাসের জন্য এত ব্যাকুলতা? যে ধরনের নারীকে আপনি গ্রহণ করতে পারবেন না, অথচ সে আপনি অন্য পুরুষের ভবিষ্যতে বধূর সতীত্ব ধরবেন। দুঃখিত, যদি কারো ব্যক্তি সত্তায় আঘাত করে থাকে। তো মূল আলোচনায় আসা যাক। বলেছিলাম সহবাসের অধিক সময় দেওয়ার পদ্ধতি ও সমূহ নিয়ে আলোচনা আজকের। তো পদ্ধতি এক, তো অধিক সময় ধরে যৌন মিলন করার এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন মাস্টার এবং জনসন নামে দুই ব্যক্তি। চেপে ধরার পদ্ধতি, আসলে নাম থেকে অনুমান করা যায় কীভাবে করতে হয়। তখন যখন কোনো পুরুষ মনে করেন তার বীর্য প্রায় স্তলনের পথে, তখন সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক ঘোড়ার দিকে অন্য অন্ডকোষের কাছাকাছি লিঙ্গের নিচে দিকে যে রাস্তা মূত্রবীর্য এবং বহিঃক্রম হয়, সেই শিরা মূত্র নালীর কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরবেন। লিঙ্গের পাশ থেকে দুই আঙ্গুল দিয়ে মতো আটকে ধরবেন। চাপ ছেড়ে দেওয়ার পর 30-45 সেকেন্ডের মতো সময় বিরতি নিন। যে সময় লিঙ্গ সঞ্চারণ বা কোনো প্রকার যৌন কার্যক্রম করা থেকে বিরত থাকবেন। এই পদ্ধতির ফলে হয়তো পুরুষ কিছুক্ষণের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবেন, কিন্তু 45 সেকেন্ড পর পুনরায় কার্যক্রম চালু করলে লিঙ্গ আবার আগের দৃঢ়তায় ফিরে পাবে। তো এই পদ্ধতি এক মিলনের আপনি যতবার খুশি ততবার করতে পারবেন। মনে রাখবেন সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিস এর উপর নির্ভর করে, তাই প্রথমবারের ফলে পাওয়া চিন্তা করা বোকামি, প্রমাণ ছাড়া আর কিছুই নেই। তো পদ্ধতি দুই, অধিক সময় ধরে যৌন মিলন করা। এই পদ্ধতি সম্পর্কে বলার আগে আমি আপনাকে আপনাদের কিছু বেসিক ধারণা দিই। তো আমরা প্রস্রাব করার সময় প্রস্রাব পুরোপুরি নিঃসরণের জন্য অন্তঃকোষের নিচ থেকে পায়ুপথ পর্যন্ত
অঞ্চলে যে এক প্রকার খিচুনি দিয়ে পুনরায় তল্পের দিয়ে চাপ দেয়। এখানে পরিণত সংকোচন বা টেন্সিং পদ্ধতি অনেকটা সেই রকম। তবে পার্থক্য হলো এখানে মিলনকালে যখন অনুমান করবেন বীর্য প্রায় স্থলের পথে, তখন আপনার সকল যৌন কার্যক্রম বন্ধ রেখে অন্তঃকোষের তলা থেকে বায়ুপথ পর্যন্ত এই অঞ্চল কয়েক সেকেন্ডের জন্য প্রচণ্ড শক্তি দিয়ে খিচে ধরুন। এবার ছেড়ে দিন, পুনরায় কয়েক সেকেন্ডের জন্য খিচুনি দিন। এভাবে দুই থেকে একবার পরপর যখন দেখবেন বীর্য স্থলনের চাপ অনুভব চলে গেছে, তখন পুনরায় আবার